আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মামুন রশিদ, মামুন হ্যান্ডি ক্লাবসে স্বাগতম। ফিরোজ, আজকে আপনাদেরকে পুঁথি দিয়ে এই ফুল গাছটি বানিয়ে দেখাবো। তো চলুন ফিরোজ, দেখে নিই এই ফুল গাছটি বানাতে আমাদের কী কী লাগছে। এটি বানাতে এখানে নিয়েছি 8 নম্বর লাউ পুঁথি, এখানে নিয়েছি 80 গ্রামের মতো, নিয়েছি পাল পুঁথি সাদা রঙেরটা 30 গ্রামের মতো, নিয়েছি পাল পুঁথি সবুজ রঙেরটা, এখানেও নিয়েছি 30 গ্রামের মতো, আর নিয়েছি রক সুতা, এটা 50 নম্বর রক সুতা, আর নিয়েছি পাতা। এই পাতাগুলো আপনারা পুঁথির দোকানে পাবেন, পার পিস 5 টাকা করে নিবে। আর নিয়েছি কিছু জিআই তার, আর এখানে একটি টপ নিয়েছি। আমি টপের ভিতরে কিছু মাটি দিয়ে উপরে ফোম দিয়ে নিয়েছি। তো চলুন বিবাস কাজ শুরু করে দিই। প্রথমে রক সুতার মাথায় চিকন অংশের দিক দিয়ে মোটা অংশ উপরে রেখে তারপরে দুটি পালপুঁথি নিয়ে নিব। দুটি পালপুঁথি নিয়ে নিলাম, এবার আরেকটি লাউ পুঁথি এবার মোটা অংশের দিক দিয়ে নিব, দিয়ে চিকন অংশের দিক দিয়ে ক্রস দিয়ে দিব। দেখুন বেশ, এখানে চিকন অংশের দিক দিয়ে আমি ক্রস দিয়ে দিলাম। তো দেখুন বেশ, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ডান হাতে রক সুতায় দুটি পাল পুঁথি নিয়ে নিব। এখানে একটি চারের ফুল হয়েছে, ডান হাতে রক সুতায় দুটি পাল পুঁথি আর একটি লাউ পুঁথি মোটা অংশের দিক ঢুকিয়ে নিব, আর চিকন অংশের দিক দিয়ে আমি ক্রস দিয়ে নিব। তো দেখুন বেশ, এখানে আরেকটি চারের ফুল হলো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ডান হাতে রক সুতায় দুটি পাল পুঁথি আর একটি লাউ পুঁথি দিয়ে ক্রস দিয়ে দিব, মোটা অংশের দিক দিয়ে নিব, আর চিকন অংশের দিক থেকে আমি ক্রস দিব। তো দেখুন বেশ, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ডান হাতে রক সুতা দিয়ে দুটি পাল পুঁথি আর একটি লাউ পুঁথি নিব, একটি লাউ পুঁথি নিয়ে ক্রস দিয়ে দেব। এখানে আমি ফুল করব 5টি পুঁথি নেব, 5টি পুঁথি আমার হয়ে গেছে, 5টি লাউ পুঁথি হয়ে গেছে। এবার ডান হাতের অক্ষটা দিয়ে প্রথম যে ফুলটি করেছি সেই ফুল থেকে আমি কমন নিয়ে নিব। তো দেখুন বিয়স, সুতায় আছে 2 পুঁথি, চারের ফুলের জন্য আর 2টি পুঁথি লাগে। তা আর 2টি এখানে পাল পুঁথি নিয়ে নিব, 2টি পাল পুঁথি দিয়ে এখানে ক্রস দেব না, এখানে ভালো করে 2 থেকে 3টা গিট দিয়ে দেব। ভালো করে 2 থেকে 3টা গিট দিয়ে এবার আমি একটি সুতার নিচের দিক নিয়ে যাব, নিচে একটি পুঁথি এক্সট্রা করে অ্যাড করব। এখানে আরেকটি পুঁথি নিয়ে বিপরীত পাশের যে লাউ পুঁথি আছে সেইখান থেকে আমি সুতাটি বের করে নেব, নিয়ে এখানে 2টি সুতা আবার এখানে করব, এই জন্য পুঁথির ভিতর দিয়ে নিয়ে যাব। 2টি সুতা একখানে করছি দুদিক থেকে নিয়ে, একখানে করার পরে এখানে আমি ভালো করে 2 থেকে 3টা গিট দিয়ে দিব। এখানে ভালো করে 2 থেকে 3টা গিট দেওয়ার পরে বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো আমি কেটে ফেলে দেব। তো দেখুন ব্যাস, একইভাবে এখানে আমি 30 পিস করেছি। আমি 2টি অন্য অন্য কালার দিয়ে করেছিলাম, আর এখানে দেখুন 2 রকম করেছি। আমি 25 পিসের মধ্যে পুঁথি দিয়েছি, আর 5 পিসের মধ্যে আমি কোনো পুঁথি দেইনি, এটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো দেখুন বিয়স, আমি এখানে একটু জিআই তার নিয়েছিলাম, সেই জিআই তারের ভিতরে করে এইভাবে পুঁথিগুলো ভরে নেব। প্রথমে ফুল থেকে 1টি পুঁথি, তারপরে এক্সট্রাভাবে আরও 2টি পুঁথি, আবারও একটি ফুল নিয়ে নেব। ফুলের যে নিচের পুঁথিটি আছে সেই পুঁথিটি দিয়ে আমি কাজ করছি। দেখুন আবারও দেখে দিচ্ছি, আরও 2টি এক্সট্রাভাবে পুঁথি নিয়ে নিলাম, আবার এখানে একটি ফুল নিয়ে নিব, ফুলের যে নিচের পুঁথিটি আছে সেই পুঁথিটি নিব। আবারও দেখে দিচ্ছি, এখানে 2টি পুঁথি এক্সট্রাভাবে অ্যাড করতে হবে। আবারও দেখে দিচ্ছি, যে পুঁথির নিচে যে ফুলের নিচে যে পুঁথিটি আছে সেই পুঁথিটি দিয়ে আমি কাজ করছি। আবারও দেখে দিচ্ছি, 2টি পুঁথি নিয়ে নিলাম,
এখানে সর্বমোট 5টি ফুল হবে। দেখুন ব্যাস, আমি এখানে 5টি ফুল নিয়ে নিয়েছি। 5টি ফুল নিয়ে এখানে আবার শেষে দুটি পুঁতি অ্যাড করব। দুটি পুঁতি নিয়ে দেখুন ব্যাস, এবার ভালো করে একটু টেনে দেব একখানে করে। এখানে 2 থেকে 3টা প্যাঁচ দিয়ে দেব। দেখুন ব্যাস, এটা নিচেরটা জয়েন হয়ে গেলো। তারপর বাতি যে জিয়াটা যে তারটা থাকে সেটা আমি কেটে ফেলে দেব। দেখুন ব্যাস, আমি এটা কেটে ফেলে দিয়েছি। এবার উপরের দিকটা জয়েন করে দেখাবো। উপরে আমি যে কোনো 3টি পুঁতি থেকে নিব, 3টি পুঁতি কমন নিয়ে নেবো। এখানে কোনো এক্সট্রাভাবে পুঁতি নিব না। একটু এখানে ভালো করে দেখতে হবে আমি কোন পুঁতিগুলো নিচ্ছি আর কি রকমভাবে নিচ্ছি, এটা দেখে কাজ করবেন। তো দেখুন, আমি এখানে যেভাবে কাজ করছি, প্রত্যেকটি ফুল থেকে 3টি করে পুঁতি নিব। 3টি করে পুঁতি নিয়ে এখানে আর কোনো এক্সট্রাভাবে পুঁতি নিব না। তো 2টা ফুল আগে মিলাবেন, মিলানোর পরে যে ফুলটি হয় সেই ফুলটাই নেবেন। তো দেখুন ব্যাস, আমি দেখিয়ে দিচ্ছি পুরো কাজটি কীভাবে করতে হবে। দেখো, এরকমভাবে পুরো ফুলটি মিলাবেন, মিলানোর পরে যে যে 3টা পুঁতি আসে সেগুলো দিয়ে কাজ করবেন। তো দেখুন ব্যাস, আমি ওটা করে নিয়েছিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি শেষেরটা। মিলানোর পরে যে 3টা পুঁতি আসে আমি সেই পুঁতিগুলো দিয়ে কাজ করছি। দেখুন ব্যাস, এখানে এটা হয়ে গেছে। এবার আমি একটু সুতাটা টেনে ভালো করে এখানে একটু টাইট করে বেঁধে দেব। তারপরে যে বাড়তি অংশগুলো থাকে কিছু পুঁতির ভিতরে দিয়ে দেব, দিয়ে তারপরে কেটে ফেলে দেব। তো দেখুন ব্যাস, এখানে সুন্দর কি সুন্দর ফুল হয়েছে। মাঝখানের যে খালি অংশটা আছে এখানে আমি এবার কাজ করে দেখাবো। দেখুন ব্যাস, একইরকমভাবে আমি সব ফুলগুলো করে নিয়েছি। এখানে টোটাল আমি 5টি ফুল করেছি। তো এবার মাঝখানে যে খালি জায়গাটা আছে তার জন্য আমি কাজ করব। জিআই তারের মধ্যে 1টি পুঁতি দিয়ে একটু বাঁকা করে নেব। আকারটা একটু বাঁকা করে তারপরে আমি এখানে আরেকটি ফুল আছে যেটা নিচের দিকে আমি কাজ করিনি, এটা এবার দেখাচ্ছি। এটা এভাবে মাঝখান থেকে নিয়ে নিব। মাঝখান থেকে নেওয়ার পরে এখানে এক্সট্রাভাবে একটি গুণা নিয়ে নেব। এক্সট্রাভাবে একটু গুণা নিয়েছি। এক্সট্রাভাবে একটু গুণা নেওয়ার পরে এই গুণা সহ আমি এটা নিচে দিয়ে দেব। দেখুন ব্যাস, তারপরে নিচে যে ফুলের ফাঁক আছে সেই ফাঁকগুলোতে আমি 2টা 2দিকে দিয়ে দেব। 2টা 2দিকে দিয়ে আমি নিচের দিক পুরা যে তারটা নিয়ে আসব। তো দেখুন সেভাবে টানার পরে আমি এখানে যেই গুণাটা আছে এটা আমি একটু মুড়িয়ে দেব, যাতে আমার জিআই তারের সাথে এটা লেগে থাকে, যাতে খুলে না যায়। এটা দেওয়ার কারণে আমার ফুলটা মজবুত হয়ে থাকবে জিআই তারের সাথে, আর লড়ালড়ি করবে না। তো দেখুন সেভাবে এটা হয়ে গেছে। বাতি যে জিআই তারের অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দেবো। দেখুন, এখানে একটি ফুল কমপ্লিট হয়েছে। আমি এবার এটা নিচে পুঁতি ভরব। প্রথমে 7 পিস পুঁতি ভরব। 7 পিস পুঁতি ভরার পর এখানে একটা পাতা দিব। চার, পাঁচ, 6, 7। দেখুন ব্যাস, এখানে আমি 7টি পুঁতি ভরে নিয়েছি। নেওয়ার পরে এই যে এবার এখানে একটি পাতা দিয়ে দিব। এবার এখানে একটি পাতা দেওয়ার পরে আর নিচে কিছু এক্সট্রাভাবে আরও কিছু পুঁতি দিয়ে দিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। যদি বড় করতে চান তাহলে অনেকগুলো দিবেন, আর যদি ছোট করতে চান তাহলে অল্প কিছু পরিমাণ পুঁতি দিবেন। আমি এখানে অল্প পরিমাণ কিছু পুঁতি ভরে নেব। দেখুন ব্যবস্থা, আমি সবগুলোতেই একই রকমভাবে ভরে নিয়েছি।
একটি পাতা আর কিছু পুঁথি সমানভাবে করেছি। তো এবার এখানে আরেকটু যে তা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেব, যেহেতু এটা না লড়ে। তো দেখুন ব্যাস, আপনারা এরকম জিআই তার দিয়ে ভালো করে এটা টাইট করে দিবেন। এখন আমি এখানে জিআই তার দিয়ে ভালো করে টাইট করে দিয়েছি। এবার এখানে চাইলে আপনার পুঁতি দিয়েও বানাতে পারেন। আমি এখানে একটু উলের সুতা পেঁচে দিব, আপনারা চাইলে এখানে পুঁতি চারে ফুল করে নিতে পারেন। দেখুন ব্যাস, আমার এটা এখানে পুরাটা হয়ে গেছে, আমি এটা পুরাটা পেঁচে নিয়েছি। এবার এই টপের মাঝখানে এটা দিয়ে দিব। দেখুন ব্যাস, এটা টপের মাঝখানে দেওয়ার পরে বাড়তি যে ফুলগুলো আছে এগুলো একটু ছড়িয়ে দেব। তো দেখুন বিয়স, আমার এখানে এটা পুরাটা হয়ে গেছে। বিয়স, যদি আমার এই ফুলটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।